হ্যালো, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে বাড়ি কী কী ট্রিট খায় আর ও ট্রিটগুলো আমি কোথা থেকে কিনি। তো আমি এর আগে অনেকবার বলেছি, তোমরা হয়তো বোঝোনি বা বুঝতে পারো না, তো আজকে আমি একটা ডিটেলড ভিডিও বানিয়ে দিচ্ছি যে কোন কোন ট্রিট ও খায় আর আমি কোথা থেকে ওগুলো নিই আর ওগুলোর কী কী নাম। তো ফার্স্টেই বলে রাখি, এই ট্রিটগুলো তো যেরকম প্যাকেটে আসে আমি প্যাকেটে রাখি না, এগুলো আমি সব আলাদা আলাদা করে এরকম এয়ার টাইট কন্টেনারের মধ্যে ঢেলে রাখি, কারণ আমার খুব ডাউট হয় যে প্যাকেটে যদি পিঁপড়ে টিপড়ে ঢুকে যায়, অনেকবার ঢুকেওছে এর আগে, ওই জন্য আমি তারপর থেকে এটা চেঞ্জ করে এয়ার টাইট কন্টেনারে ঢেলে রাখি। আর এইটা হচ্ছে যেগুলো কন্টেনারের মধ্যে আসে সেগুলো এরকম কন্টেনারের মধ্যেই থাকে। আচ্ছা, তো ফার্স্ট যে ট্রিটটা আমাদের কাছে সেটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে গুডিজ বলে যে ব্র্যান্ডটা, এখানে লেখাই আছে ব্র্যান্ডের নামটা, গুডিজের মিল্কি বোন। এটা একটা এরকম ব্লু ব্লু কালারের প্যাকেটের মধ্যেই আসে। এইটা আমি যখন ইউজ করি না, মানে এই মিল্ক বোনটা যখন আমি পাই না বা কিনি না, তখন আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গ্নলার্সের ক্যালসিয়াম মিল্ক বোন। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে উইগলস ডট ইন এর বার্ক স্টিক্স। এইটা ব্লুবেরি ফ্লেভারে আছে, এটার আরও অনেক রকম ফ্লেভার আছে, হানি হানি অ্যান্ড বানানা বলেও একটা আছে, ওটাও আমি ইউজ করি মাঝে মাঝে। তো এটা হচ্ছে, এটা পার্টিকুলারলি হচ্ছে উইগলসের বার্ক স্টিক্স ব্লুবেরি ব্লাস্ট ফ্লেভার। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা, এই চিটটা কিন্তু এইটুকু না, আমি আগেই বলে দিচ্ছি, এটা একটা মানে হাফ হাফ করে এরকম আমার রাখা, এক একটা যেহেতু কন্টেনারের মধ্যে নয়তো ধরে না, এটা একটা গোটা স্টিক, একটু বড় হয় সাইজে, আমি ভেঙে হাফ হাফ করে রাখি। আচ্ছা, এই ট্রিটটার যে ব্র্যান্ডটা সেটা হচ্ছে ডগাহলিক, ডগাহলিকের এটা হচ্ছে মিল্কি স্টিক। আচ্ছা, নেক্সট যে ট্রিটটা আমার কাছে আছে এটা হচ্ছে পেডিগ্রি ডেন্টিস্টিক্স, এটাও এরকম এত ছোট সাইজ নয়, এটাও এরকম একটা গোটা স্টিক, আমি যেটাকে ভেঙে রাখি যেহেতু কন্টেনারে ধরে না। তো এটা আমি যেটা ইউজ করি বাডির জন্য সেটা হচ্ছে মিডিয়াম, এটার আরও দুটো সাইজ আছে, একটা স্মল একটা লার্জ, যাদের বাডির থেকে বড় সাইজের ডগ আছে তারা লার্জটা ইউজ করবে, আর যাদের ওর মতন সাইজ তারা মিডিয়ামটা ইউজ করবে, আর ছোটদের জন্য তো আছেই স্মলটা। নেক্সট যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে টুইস্টিক্স, টুইস্টিক্সের এই ফ্লেভারটা হচ্ছে ইয়োগার্ট অ্যান্ড বানানা ফ্লেভার। আচ্ছা, এটার আরও অনেক ফ্লেভার্স আসে, মিন্ট অ্যান্ড ক্যারব, এরকম ক্যারব অ্যান্ড পিনাট, এরকম অনেকগুলো আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে হেডস আপ ফর টেলসের এই বিস্কিটগুলো, এটাও তুমি ইজিলি যে কোনো অনলাইন সাইটে পেয়ে যাবে বা এদের নিজস্ব সাইট থেকেও কিনতে পারো। এটার ফ্লেভারটা হচ্ছে গ্লুটেন ফ্রি চিকেন, এটার আরও ফ্লেভার থাকে, অ্যাপেল অ্যান্ড সিনামন, ব্যানানা অ্যান্ড ওটস, এরকম অনেকগুলো থাকে। তো এই হচ্ছে বাড়ির ওভারঅল ট্রিট, যেগুলো বাড়ির জন্য আমি ইউজ করি। আমি তাও নামগুলো ফার্স্ট কমেন্ট আর ডিসক্রিপশনের মধ্যে একটু লিখে দেবো, তোমরা যদি কিনতে চাও তো অনলাইন বা যে কোনো পেট শপে তোমরা পেয়ে যাবে। বাড়ি অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছে, বাড়িকে একটা ট্রিট আমরা অফার করি। কোনটা খাবে বাবা, খেয়ে নাও, নাও কি খাবে, কি খেতে চাও? আচ্ছা, আমি কৌটো থেকে বের করেই দিই, দাঁড়ো। এই স্টিকটা আমি জেনারেলি বাড়িকে পুরো দিই না, এটা এরকম আমি হাফ হাফ রেখে দিই, এরকম অর্ধেক করে ভেঙে, তো সেরকমই দেওয়া হয়। দেখা যাক, আজকে সবগুলোই একটু একটু দিই, ও যেটা খাবে খেতে পারে। দাঁড়াও, এইটা বাড়ির সবচেয়ে ফেভারিট, কিন্তু আজকে এটা নাও নিতে পারে, কারণ অনেকগুলো কৌটো আজকে নতুন খোলা হয়েছে, মানে ট্রিট নতুন ঢালা হয়েছে, যেমন এইটা আজকে নতুন, এইটা আজকে নতুন, বাকিগুলো ছিলই। তো দেখা যাক বাটি কোনটা নেয়, নিয়ে নাও, কোনটা নেবে? এইটা। আচ্ছা, ওকে, তাহলে আমরা বাকিগুলো সরিয়ে দেবো, যে যার জায়গায় রেখে দেবো। এইটা অনেক দিন পরে আনা হয়েছে বাড়ির, কারণ এটা মাঝখানেও অনেক দিন খায়নি, তো এখন হঠাৎ আনা হয়েছে, তাই এখন এইটা ওর ফেভারিট, খেয়ে নাও, গুড বয়।